হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। তো শীতকাল তো চলেই এলো আর বাজারে তো এখন ফুলকপি ছড়াছড়ি। তো ফুলকপি দিয়ে আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। জানি না তোমরা আগে এটা খেয়েছো কি না, তবে আমি ট্রাই করেছিলাম, আমার তো খুবই ভালো লেগেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখন শীতকাল না, এখন বারো মাসই ফুলকপি পাওয়া যায়, তবে শীতকাল মানে একটু ফুলকপিটা বেশিই ওঠে এই আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করো, যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখে নিই এটা আমি ঠিক কীভাবে তৈরি করলাম। তো সবার প্রথমে আমি প্যানে রিফাইন তেল গরম করে একটু হিং ফোড়ন দিলাম, এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচানো টমেটো আর একটু আদা বাটা। তো টমেটোটা একটু ভালো মতো নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আমি মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব যাতে একদম ম্যাশ হয়ে যায়, যেহেতু আমি একটা পুর তৈরি করব। তো দেখো টমেটোটা ভালো মতো গলে এসেছে, এবার আমি এর মধ্যে গ্রেট করে রাখা ফুলকপি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু ফুলকপির ফুলগুলোকে শুধু গ্রেট করতে হবে, মানে ফুলের যে ডাঁটি থাকে সেগুলো দিলে কিন্তু হবে না আর কুচিয়ে দিলেও হবে না, এটা কিন্তু গ্রেট করে দিতে হবে। তো দেখো ফুলকপিটা বেশ ভালো মতো ম্যাশ হয়ে এসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম একটা ভাজা মশলা। এই ভাজা মশলায় গোটা জিরে, গোটা ধনে আর একটু বেশি পরিমাণ মৌরি শুকনো খোলায় ভেজে ভালো করে গুঁড়ো করে নেওয়া আছে। তো এটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এটাই হলো এই পুরের মেন উপকরণ যেটার ফ্লেভারটা কিন্তু আসবে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু বেসন। তো বেসনটা আমি দিলাম যাতে বাইনটা ভালো হয় পুরের, যাতে বেলার সময় ফেটে বেরিয়ে না আসে। তো তোমরা চাইলে অল্প একটু আলু সেদ্ধও দিতে পারো, তবে বেসন দিলেই বেশি ভালো হয়। আর আমি না এদিকে লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, তার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। তো দেখো পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে। তো নামানোর আগে আমি অল্প একটু চিনি দিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি হয়, যেহেতু ফুলকপি, এবার এটাকে ঠান্ডা করে নেব। তো আমি আগের থেকে ময়দাটা মেখে রেখেছিলাম, যেরকম নর্মাল আমরা লুচির জন্য বা কচুরির জন্য ময়দা মেখে থাকি ঠিক তেমনই। তো এবার দেখো পুরটাকে দিয়ে আমি এইভাবে মুখটাকে আটকে দিয়ে নর্মাল যেরকম পুর ভরা কচুরি করে আমি ঠিক তেমনই করব। আর এইখানে আমি বেলাটা কিন্তু তেল দিয়ে বেলবো। তো অনেকে কিন্তু আছে যারা ময়দা দিয়ে বেলেন, কিন্তু আমি বলবো এটা তেল দিয়ে বেলদে, তাহলে না পুরটার ফেটে বেরিয়ে আসবে না। তো দেখো বেশ বেশি পাতলা কিন্তু করা যাবে না, একটু মোটা রাখতে হবে লেচি কাঁটাটা। তো দেখো এবার এটাকে আমরা ডিপ ফ্রাই করবো, আর ব্যাস আর কিছুই না, নর্মাল যেরকম কচুরি ভাজা হয় ঠিক সেইভাবেই। তো দেখো মোটামুটি কচুরিটা কি সুন্দর ফুলে উঠেছে। তো বেশ লাল লাল করে একটু ভাজতে হবে যেহেতু পুর রয়েছে। তো আমাদের ফুলকপির কচুরি কিন্তু একদম রেডি, এটাকে আমরা গরম গরম সার্ভ করে দেব। তো তোমরা দেখলে আমাদের ফুলকপির কচুরি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই শীতের সকালে কিন্তু একটু সাদা আলুর তরকারি বা যে কোনো তরকারির সাথে এই গরম গরম ফুলকপির মানে কচুরি কিন্তু দারুণ জমে যাবে, রাতে ডিনারেও খুব ভালো হয়। তো তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করো, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।